নমস্কার, ইতিহাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের বন্ধু প্রদীপ কুমার বসাক। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকেও স্বাগত জানাচ্ছি ইতিহাসে। তোমরা জানো যে লকডাউন পর্ব চলছে। এই লকডাউন পর্বে আমরা কেউই চুপ করে বসে নেই, তোমরাও অনলাইনেই হোক বা বাড়িতে বইপত্র নিয়েই হোক পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমরা যারা শিক্ষক তারাও চেষ্টা করছে তোমাদের পাশে থেকে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমেই হোক বা অডিওর মাধ্যমেই হোক কিছু না কিছু পৌঁছে দিতে। আমরা আপাতত চতুর্থ অধ্যায় নিয়ে কাজ করছি। চতুর্থ অধ্যায়ের ওপর অনেকগুলো ভিডিও আমরা ইতিমধ্যে তৈরি করে ফেলেছি এবং সেগুলো আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আজকে আমাদের আলোচনার বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাস। প্রথমেই বলে রাখি যে আমরা এই আলোচনায় গোরা উপন্যাসের সার্বিক দিক নিয়ে আলোচনা করব না। এটি রবীন্দ্রনাথের লেখা সবচেয়ে বড় এবং জটিল একটি উপন্যাস, প্রায় 300 পাতার উপরে এই উপন্যাসটির চেহারা। ফলে এই একটা ছোট্ট ভিডিওতে আমরা এই পুরো উপন্যাস নিয়ে আলোচনা করব না। আমরা আলোচনা করব দশম শ্রেণীর পাঠক্রমে আমাদের গোরা উপন্যাসটি রয়েছে, মূলত ভারতীয় জাতীয়তাবাদ, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধের যে জাতীয়তাবাদের উত্থান ঘটছে, যে ধর্মীয় পুনর্জাগরণ ঘটছে, তার নিরিখে গোরা এবং এই গোরার আত্ম উন্মোচন, এটাকেই আমরা ধরার বা বোঝার চেষ্টা করব। তাহলে আর দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আমরা আমাদের যে আজকের যে আলোচনা, এই আলোচনাতে মূলত চারটে বিষয়ের উপর আমরা জোর দিচ্ছি। প্রথমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব গোরা উপন্যাসের প্রকাশকাল, অর্থাৎ কবে রবীন্দ্রনাথ গোরা উপন্যাসটি লিখছেন। তারপরে আমরা এই উপন্যাসের প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে, কোন পটভূমিকায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ এই গোরা উপন্যাসটি লিখছেন সেটা বোঝার চেষ্টা করব। আমরা জেনে নেওয়ার চেষ্টা করব গোরার পরিচয় বা এই গোরা উপন্যাসের কাহিনী সংক্ষিপ্ত রূপরেখা, এবং অবশ্যই গোরার হিন্দুত্ববাদ বা তার হিন্দু যে আদর্শ, সেই আদর্শকে উপলব্ধি করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এবং সবার শেষে আমরা গোরার উত্তরণ, অর্থাৎ গোরা হিন্দুত্বের আদর্শ থেকে উত্তরিত হচ্ছে বিশ্ব মানবতায়, এই যে উত্তরণ গোরার ঘটছে, গোরার মধ্যে যে পরিবর্তন ঘটছে চিন্তা চেতনার দিকে, সেটাকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা যেটা দেখে নেওয়ার চেষ্টা করি সেটা হলো রবীন্দ্রনাথ কবে কীভাবে এটা লিখছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের 12টি উপন্যাসের মধ্যে গোরা সর্ববৃহৎ এবং দ্বন্দ্বমূলক জটিল উপন্যাস। আমি আগেই বলেছিলাম প্রায় 300 পাতার উপরে এই উপন্যাসটির চেহারা। রবীন্দ্রনাথ দীর্ঘদিন ধরে কিন্তু এই উপন্যাসটি লিখে গেছেন। রবীন্দ্রনাথ তার 47 থেকে 49 বছর বয়সে গোরা উপন্যাসটি লিখছেন। তাহলে বোঝাই যাচ্ছে যে প্রায় অনেক দিন ধরে তিনি এই উপন্যাসটি নিয়ে ভেবেছেন এবং লিখে গেছেন। প্রথমে 1907 থেকে 1909 খ্রিস্টাব্দ, এই যে সময়কাল, এই সময়কালে তিনি প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে এই উপন্যাসটি প্রকাশ করেছিলেন। পরে গ্রন্থাকারে, অর্থাৎ বই আকারে এটি প্রকাশিত হয়েছিল 1910 খ্রিস্টাব্দে, এবং এটি উৎসর্গ করেন তার পুত্র রথীন্দ্রনাথকে। অর্থাৎ গোরা উপন্যাসটি কিন্তু রবীন্দ্রনাথ কাকতলীয়ভাবে হঠাৎই লিখেছেন এমনটা নয়, কিন্তু এই উপন্যাসের পশ্চাতে কিন্তু ছিল এক গভীর অন্বেষণ। এবার আমাদের জানতে হবে যে কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে বা কোন পটভূমিকায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ এই গোরা উপন্যাসটি লিখছেন। মাথায় রাখতে হবে গোরা উপন্যাসের পটভূমিকার দুটো পর্ব রয়েছে। একটা পর্ব হলো ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ। এই ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ ভারতের চিন্তা চেতনা আদর্শ দর্শন এমনকি রাজনীতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। নানান টানাপোড়েন, নানান দ্বন্দ্বের মধ্যে দিয়ে এই সময় ভারতীয় জাতিসত্তা তৈরি হচ্ছিল, এমনকি ভারতীয় যে ধর্ম সেই ধর্মের মধ্যেও নানান আঙ্গিক, নানান বয়ান ফুটে উঠেছিল। একদিকে খ্রিশ্চান মিশনারিদের প্রভাব, অন্যদিকে ব্রাহ্মধর্মের পৌত্তলিকতা এবং একেশ্বরবাদ, এই দুটোর আক্রমণে হিন্দু ধর্ম কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিল। কিন্তু কোণঠাসা হয়ে পড়লেও হিন্দু ধর্ম ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে পুনরায় নতুন শক্তিতে বলীয়ান হয়ে উঠেছিল বা ওঠার চেষ্টা করেছিল, যেটাকে হিন্দু পুনর্জাগরণ আখ্যা দেওয়া হয়। অতীত ঐতিহ্য, হিন্দু প্রতীক, হিন্দু ঐতিহ্য, এগুলোকে কেন্দ্র করে তার সঙ্গে স্বদেশিকতার একটা ছোঁয়াকে নিয়ে হিন্দু ধর্ম নতুনভাবে জাগরিত হচ্ছিল, যেটাকে হিন্দু পুনর্জাগরণ বা অনেকে নব্য হিন্দুবাদ বলেছিলেন। এবং এই হিন্দু পুনর্জাগরণ বা নব্য হিন্দু যে বাদ, সেটা সাংগঠনিকভাবেও নানানভাবে প্রকাশিত হচ্ছিল। আমরা হিন্দু বেলা নিয়ে ইতিমধ্যে ভিডিও তৈরি করেছি, যদি সেটা দেখো তোমরা বুঝতে পারবে। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যখন যাচ্ছে ভারতীয় জাতিসত্তা নির্মিত হচ্ছে নানান দ্বান্দ্বিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, নানান ভাব তার বিপরীত ভাব, নানান স্রোত তার বিপরীত স্রোতের মধ্যে দিয়ে এই সময় ভারতীয় জাতিসত্তা তৈরি হচ্ছে। জাতীয়তাবাদের নানান রূপ
ধর্মের নানান ব্যাখ্যা এই সময় ফুটে উঠছে। রবীন্দ্রনাথ কিন্তু এগুলো প্রত্যক্ষ করছেন, এগুলো উপলব্ধি করছেন, এগুলো দেখছেন। এই সময়ের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ তার চিন্তা চেতনার মানুষ পটভূমি তৈরি হচ্ছে। এরপরে বিংশ শতাব্দীতে রবীন্দ্রনাথ প্রত্যক্ষ করছেন একেবারে রাজনৈতিক আন্দোলনের যে ধারা, সেই ধারাকে। আমরা জানি যে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করছেন, বঙ্গভঙ্গের বিরুদ্ধে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন গড়ে উঠছে, স্বদেশী আন্দোলন গড়ে উঠছে। এই স্বদেশী আন্দোলনে রবীন্দ্রনাথ নিজে অংশগ্রহণ করছেন, রাস্তায় নামছেন, রাখীবন্ধন উৎসব করছেন। কিন্তু চোখের সামনে এই স্বদেশী আন্দোলনের যে ব্যর্থতাও তিনি দেখছেন, দুর্বল হয়ে যাওয়া দেখছেন। তিনি দেখতে পাচ্ছেন যে স্বদেশী আন্দোলন আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, হিন্দু মুসলিম বা সমস্ত সম্প্রদায়ের মধ্যে যে ঐক্য, সেই ঐক্য আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, এমনকি সাম্প্রদায়িকতার মোড়ক নিচ্ছে। শুধু তাই নয়, উগ্র ধর্ম উন্মাদনা তৈরি হচ্ছে, জাতীয়তাবাদ একটা উগ্র রূপ ধারণ করছে, একে অপরকে হেয় করার, একে অপরকে হীন করার একটা প্রচেষ্টা তৈরি হচ্ছে। এইটা কিন্তু রবীন্দ্রনাথ উপলব্ধি করতে পেরেছিলেন। এইভাবে যে দেশ যদি এগোতে থাকে, তাহলে সেই দেশের মুক্তি, সেই দেশের প্রকৃত উন্নতি সম্ভব নয়। সেই জায়গায় থেকে দাঁড়িয়ে তিনি একটা নতুন একটা সমন্বয়ী আদর্শকে, একটা সুন্দর আদর্শকে তুলে ধরার চেষ্টা করেছিলেন, যে আদর্শে মানুষ বড় কথা, যে আদর্শে সর্বধর্মের সমান অধিকার রয়েছে, মানুষের জীবনের প্রকৃত মূল্য রয়েছে। স্বদেশী আন্দোলনের ব্যর্থতা তাকে আত্মঅনুসন্ধানী করে তুলেছিল। সেই অন্বেষণ থেকেই দেশ, জাতি, জাতিসত্তার প্রকৃত স্বরূপ উন্মোচনে রবীন্দ্রনাথ গোড়াকে সৃষ্টি করলেন। অর্থাৎ গোড়া যেন রবীন্দ্রনাথের মানুষ প্রতিবিম্ব। রবীন্দ্রনাথ নিজে যে পর্বের মধ্যে দিয়ে, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে, যে স্রোতের মধ্যে দিয়ে এসেছেন, সেই স্রোতের মধ্যে গোড়াকে যেন তিনি ফেলে দিলেন। গোড়ার মাধ্যমেই তিনি তার নিজের আত্ম উপলব্ধিকে তুলে ধরলেন। গোড়া উপন্যাসটিতে ব্যক্তির সঙ্গে সমাজের, সমাজের সঙ্গে ধর্মের, ধর্মের সঙ্গে মানব সত্যের বিরোধ এবং সমন্বয়ের ছোঁয়া রয়েছে। অর্থাৎ গোড়া উপন্যাসটি কিন্তু রবীন্দ্রনাথের মানুষ পটভূমির এক অদ্ভুত প্রতিফলন। এখন প্রশ্ন হলো, গোড়াকে, এই যে গোড়া উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র গোড়া, এই গোড়া আদতে তার নাম হলো গৌরমোহন। একেবারে দীর্ঘ, মানে দীর্ঘাকায়, একেবারে সাহেবদের মতো দেখতে, কিন্তু নিষ্ঠাবান ব্রাহ্মণ। কিন্তু আসলে তিনি কিন্তু ব্রাহ্মণ নন, গোড়া একজন আইরিশ দম্পতির পুত্র। 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ চলছে, সেই সময় গোড়ার পিতা নিহত হন, গোড়ার মা আইরিশ, তিনি তাকে জন্ম দিয়েই মারা যান। তখন সেই অনাথ গোড়াকে, একদম শিশু গোড়াকে বুকে তুলে নিয়েছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ গৃহিণী আনন্দময়ী। তাদের সন্তান ছিল না, তাই তারা গোড়াকেই নিজের সন্তান হিসেবে প্রতিপালন করেছিলেন, নিজের সন্তান স্নেহে তাকে বড় করেছিলেন, তাকে নিজের আত্মপরিচয় জানতে দেননি। তাই গোড়া জানত যে তার মা আনন্দময়ী এবং তার পিতা কৃষ্ণদয়াল, আনন্দময়ীর স্বামী কৃষ্ণদয়ালও তা সমর্থন করেছিলেন। তাই গোড়া তার প্রথম জীবনে তার জন্ম বৃত্তান্ত জানতেন না। তাই গোড়া প্রথম দিকে তিনি বিশ্বাস করেছিলেন যে তিনি ব্রাহ্মণ হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, এবং তার স্রোতে, তার রক্তের মধ্যে বইছে আর্য রক্ত, অতীত ঐতিহ্য, হিন্দু দেশাচার, লোকাচার, এইগুলোকে তিনি বড় করে দেখেছিলেন। এইভাবে ঘটনাচক্রে গোড়া এবং তার বাল্য বন্ধু বিনয় বড় হয়ে ওঠে। মাথায় রাখতে হবে, এই গোড়া চরিত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বিনয়। বিনয় অনেক বেশি উদার, অনেক বেশি ফ্লেক্সিবল, অনেক বেশি নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে পারেন, কিন্তু গোড়া কিন্তু একেবারেই তার নিজের যে আদর্শ, নিজের যে নীতি, সেখানে সে অটল, সেখান থেকে তাকে কেউ টলাতে পারে না। তাই সে যে হিন্দুত্বকে সে নিজের প্রতীক হিসেবে গ্রহণ করেছে, নিজের আদর্শ হিসেবে গ্রহণ করেছে, সেখানে সে কখনো কম্প্রোমাইজ করছে না, সেখানে সে কখনো আপোষ করছে না। ইতিমধ্যে ঘটনাচক্রে তাদের সঙ্গে আলাপ হয় প্রতিবেশী ব্রাহ্ম পরেশবাবু এবং তার পরিবারের। পরেশবাবুর পরিবারের যারা তার কন্যা, মূলত সুচরিতা এবং ললিতা, এদের সঙ্গে তাদের সখ্যতা গড়ে ওঠে। ঘটনাচক্রে সুচরিতা গোড়ার প্রেমে পড়ে যায়। এদিক থেকে গোড়া ত্রিকোণ প্রেমের একটা সম্পর্কও বটে। কিন্তু আমরা কিন্তু এখানে গোড়া উপন্যাসের এই দিকটাকে নজর রাখবো না। আমরা নজর করার চেষ্টা করব গোড়ার মূল কেন্দ্রীয় চরিত্রকে, যে গোড়া আত্ম উন্মোচন করছে, যে গোড়া আত্মবিশ্লেষণ করছে, যে গোড়ার একসময় উত্তরণ ঘটছে। গোড়ার কাছে ব্যক্তি স্বার্থ, এমনকি ব্যক্তি প্রেমের থেকেও বড় হয়ে উঠছে দেশ এবং দেশপ্রেম। এবার আমাদের জানতে হবে গোড়া যে হিন্দুত্বতে গোড়া বিশ্বাস করে, সেই হিন্দুত্বের আদর্শ গোড়ার কাছে কীরকম ছিল। গোড়া হিন্দু প্রথা, আচার আচরণ নিয়ে শ্রদ্ধাবান ছিলেন।
তার ধারণা ছিল ঐতিহ্যগত আচার রীতিনীতি ইত্যাদির মধ্যে দিয়ে দেশ এবং দেশের মানুষের সঙ্গে একাত্মবোধ সম্ভব। অর্থাৎ গোরা হিন্দু ঐতিহ্য, দেশাচার, তার যে রীতিনীতি, তার যে অতীত যে ইতিহাস, তার উপর শ্রদ্ধাশীল ছিলেন এবং তিনি বিশ্বাস করতেন যে হিন্দু ধর্মের এই ঐতিহ্যের উপর ভিত্তি করেই একদিন সত্যিকারের সুন্দর, সুগঠিত, শক্তিশালী ভারতবর্ষ গড়ে তোলা সম্ভব। সুচরিতা যখন জানতে চেয়েছেন গোরা বিশেষ কোনো দলভুক্ত কিনা, তখন সে নিঃসংকোচে জানায় সে হিন্দু। যে হিন্দু কোনো দল নয়, হিন্দু একটা জাতি, সেই জাতি এত বৃহৎ যে এই জাতিত্ব কোনো সংজ্ঞা দ্বারা তাকে সীমাবদ্ধ করা যায় না। তার মতে হিন্দু ধর্ম জগতে সব মানুষকে মানুষ বলে স্বীকার করেছে। হিন্দু ধর্ম মূঢ়কেও মানে, জ্ঞানীকেও মানে। অর্থাৎ এই হিন্দু ধর্ম ক্ষুদ্র নয়, গোরার কাছে হিন্দু ধর্ম অনেক বড়, যে জ্ঞানীকেও একত্রিত করতে পারে, আবার যে অজ্ঞান বা মূঢ় তাকেও একত্রিত করতে পারে, সব স্রোতকে যে এক জায়গায় করে তুলতে পারে, সেই হিন্দুত্বের উপর সে তার অটল বিশ্বাস, তার দৃঢ় বিশ্বাস। গোরার লক্ষ্য ছিল ভবিষ্যতে এক আদর্শ, সুখী, সমৃদ্ধ ভারতবর্ষ গড়ে তোলা, যে ভারতবর্ষ ইংরেজদের অনুকরণের মাধ্যমে নয়, যে ভারতবর্ষ অন্যকে অনুসরণের মাধ্যমে নয়, যে ভারতবর্ষ তার অতীত ঐতিহ্য, যে ভারতবর্ষ তার দেশাচার লোকাচারের উপর ভিত্তি করে গড়ে উঠবে। গোরা বিশ্বাস করত ভারতবর্ষের অগ্রগতি এবং বিকাশের জন্য গ্রামের উন্নয়ন প্রয়োজন। গোরা ঘোষপাড়া নামক একটা গ্রামে স্বদেশের আসল চেহারাটা দেখতে পায়। আমরা জানি, যদি উপন্যাসটা তোমরা পড়ো তাহলে দেখতে পাবে যে গোরা একটা সময় এই শহর ছেড়ে গ্রামকে দেখার, গ্রামকে বোঝার, গ্রামের মানুষকে চেনার বা জানার জন্য গ্রাম পুনর্গঠনে ব্রতী হয় এবং তিনি ঘোষপাড়ায় চলে যান। সেখানে গিয়ে অসহায় দুর্বল মানুষদের ওপর গ্রামের জমিদার ইংরেজদের অত্যাচারের কাহিনীকে তিনি চোখের সামনে দেখতে পান এবং তিনি সংকল্প করেন এই মানুষগুলোর মুক্তি দরকার। গ্রামের মানুষের দুর্দশা, কুসংস্কার, অজ্ঞতা, অন্যান্য ধরনের সমস্যা গোরাকে উদ্বিগ্ন করে তুলেছিল। গোরা গ্রাম জীবনের উন্নয়নের সঙ্গে ভারতবর্ষের অগ্রগতি বিষয়ে প্রয়াসী হন। তাই গোরা বিনয়কে বলেছিল, ভারতবর্ষের সর্বাঙ্গীন মূর্তিটা সবার কাছে তুলে ধরো, লোকে তাহলে পাগল হয়ে যাবে, প্রাণ দেবার জন্য ঠেলাঠেলি পড়ে যাবে। অর্থাৎ প্রকৃত ভারতবর্ষের ছবি যদি মানুষ বুঝতে পারে, চিনতে পারে, তার সামনে তুলে ধরা যায়, তাহলে মানুষকে কিন্তু আর ঠেকিয়ে রাখা যাবে না, সে দেশের জন্য, দেশমাতৃকার জন্য নিজের প্রাণ উৎসর্গ করবে। এইভাবে গোরা একটা অদ্ভুত সুন্দর দেশপ্রেমের যে ব্যাখ্যা বা বয়ান সেটাকে তুলে ধরেছিলেন। ঘটনাচক্রে গোরার কিন্তু উত্তরণ ঘটছে, গোরার চিন্তাভাবনা ধ্যান ধারণার ক্ষেত্রে একটা আকস্মিক পরিবর্তন ঘটছে। কীভাবে? না, গোরা যখন তার নিজের আত্মপরিচয় জানতে পারে, গোরা জানতে পারে সে ব্রাহ্মণ নয়, তার দেহে বইছে খ্রিস্টান রক্ত, সে আইরিশ দম্পতির সন্তান। নিজের জন্ম পরিচয় জানার পর এতদিনের ধরে যে ললিত আদর্শ, যে ঐতিহ্য, যে দেশাচারকে সে এতদিন ধরে অবলম্বন করেছিল, যে কুয়োর মধ্যে সে নিজেকে আবদ্ধ করে রেখেছিল, সেখান থেকে সে নিজেকে মুক্ত করতে পারছে। যে মূঢ়তা তাকে আবদ্ধ করে রেখে, যে মূঢ়তার মধ্যে সে নিজেকে আবদ্ধ করে রেখেছিল, সেখান থেকে সে নিজেকে বিচ্ছিন্ন করতে পারছে এবং গোরা আনন্দময়ীর মধ্যেই তার ভারতবর্ষকে খুঁজে পায়। নিজের জন্ম পরিচয় জানার পর আনন্দময়ীকে প্রণাম করে গোরা বলেন, মা, তুমি আমার মা, যে মাকে খুঁজে বেড়াচ্ছিলুম তিনি আমার ঘরের মধ্যে এসে বসেছিলেন। তোমার জাত নেই, বিচার নেই, ঘৃণা নেই, শুধু তুমি কল্যাণের প্রতিমা, তুমি আমার ভারতবর্ষ। মাথায় রাখতে হবে যে আনন্দময়ী ব্রাহ্মণ, ব্রাহ্মণ এবং অত্যন্ত নিষ্ঠা ব্রাহ্মণের মতোই তিনি তার জীবনযাপন করলেও তিনি ছোঁয়াছুঁই, জাত পাত এইসব মানতেন না। তার কাছে মানুষ ছিল সবচেয়ে বড়, মানুষ বড় ছিল বলেই গোরাকে তিনি তার নিজের সন্তানের মতো করে বড় করেছিলেন। তাই তিনি গোরাকেও তিনি যে চোখে দেখতেন, বিনয়কেও তিনি সেই চোখেই দেখতেন। তাই গোরা তার সমস্ত ভারতবর্ষের প্রতিচ্ছবিকে খুঁজে পেয়েছিলেন তার মায়ের মধ্যে। উপন্যাসের শেষে লক্ষ্মীয়ার হাতে জল খেয়ে গোরা নিজের সংস্কার মুক্তির কথা ঘোষণা করলেন। যে লক্ষ্মীয়াকে সে মোটেও দুচক্ষে দেখতে পারত না, নিচু জাত বলে, সেই লক্ষ্মীয়ার হাত থেকে সে জল খেয়ে নিজেকে সংস্কার মুক্ত করলেন। অর্থাৎ জাত পাত যে গণ্ডি, ধর্মের যে গণ্ডি, সেই গণ্ডি ভেঙে গিয়ে মানুষ, এটাই বড় হয়ে উঠল গোরার কাছে। গোরা আরও বললেন, আজ আমি এমন শুচি হয়ে উঠেছি যে চণ্ডালের ঘরে আমার আর অপবিত্রতার ভয় রইল না। গোরা পরেশবাবুকে বলেন, আমি আজ মুক্ত পরেশবাবু, আমি একেবারে ছাড়া পেয়ে হঠাৎ সত্যের মধ্যে এসে পড়েছি। সমস্ত ভারতবর্ষের ভালো মন্দ,
সুখ দুঃখ জ্ঞান অজ্ঞান একেবারেই আমার বুকের কাছে এসে পৌঁছচ্ছে। অর্থাৎ গোরার এই যে উপলব্ধি, এই উপলব্ধি প্রকৃত ভারতবর্ষের যে চেহারা, সেই চেহারাটা গোরা খুঁজে পেয়েছেন, যে ভারতবর্ষকে জাত পাত ধর্ম এই বন্ধনে আবদ্ধ করা যায় না, যে স্বপ্নটা গোরা দেখেছিলেন সেই স্বপ্নটা ছিল অলীক, এটা গোরা বুঝতে পারছে। গোরা লাস্টে রবীন্দ্রনাথ ঠাকুর শেষের দিকে গোরার মাধ্যমে উল্লেখ করছেন যে আমি আজ ভারতবর্ষীয়, আমার মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান কোনো সমাজের কোনো বিরোধ নেই। আজ এই ভারতবর্ষের সকল জাত আমার জাত, সকলের অন্ন আমার অন্ন। অর্থাৎ এইখানেই হলো গোরার উত্তরণ। গোরা তার জীবন শুরু করেছিলেন হিন্দুত্ব দিয়ে, কিন্তু শেষ করলেন বিশ্ব মানবতায়, এমন একটা আদর্শে যেখানে জাত পাত ধর্ম বর্ণ এমনকি স্ত্রী পুরুষ সমস্ত কিছু বিলীন হয়ে গিয়ে মানুষ সবার উপর মানুষত্ব তাহার উপর নাই, এই যে মূল কথা, এই মূল কথাটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠল। মানুষের জীবন, মানুষের উন্নয়ন, মানুষের উন্নতিই হলো প্রকৃত দেশের উন্নতি, এটাই সবচেয়ে বড় হয়ে উঠল। এটাই হলো গোরার উত্তরণ, এটাই হলো রবীন্দ্রনাথের সবচেয়ে বড় আদর্শ, বিশ্ব মানবতার আদর্শ। তাহলে আমরা আমাদের এই আলোচনা শেষ করলাম। আমরা প্রতিটা ভিডিও শেষেই দেখি কিছু প্রশ্ন রাখি পরীক্ষার জন্য, যাতে প্রস্তুতি হয়ে যায়। তোমরা যারা এই ভিডিওটি দেখলে মন দিয়ে, তারা এগুলো উত্তর করতে পারবে। তাও আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার বলে দিচ্ছি, গোরা উপন্যাস প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল? 1907 থেকে 1910 এই সময়কালে প্রবাসী পত্রিকায়। গোরা উপন্যাস প্রথমে গ্রন্থাকারে কবে প্রকাশিত হয়েছিল? 1910 খ্রিস্টাব্দে। গোরার আসল নাম কী ছিল? গৌরমোহন। গোরার আসল পিতামাতা কে ছিলেন? একজন আইরিশ দম্পতি। গোরাকে মানুষ করেছিলেন কারা? ব্রাহ্মণ গৃহিণী আনন্দময়ী এবং তার স্বামী কৃষ্ণদয়াল। আরও কয়েকটি প্রশ্নের উত্তর আমরা এক ঝলকে দেখে নিই। গোরা কি প্রথম দিকে তার জন্মবৃত্তান্ত জানতেন? অবশ্যই না, জানতেন না। গোরার বাল্যবন্ধু কে ছিল? বিনয়। গোরার প্রতিবেশী কে ছিলেন? বিশিষ্ট ব্রাহ্ম পরেশবাবু। গোরা শুরুর দিকে কোন ধর্মের অনুগামী ছিলেন? হিন্দু ধর্মের। গোরা পরের দিকে উত্তরণ হয়েছিল কোন আদর্শে? বিশ্ব মানবতায়। এটা তো যারা ভিডিওটা দেখেছো তারা বুঝতেই পারছো। তাহলে এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটি দেখলেন, তাদের আশা করা যায় ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ইতিহাস চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা নোটিফিকেশান বেলে যদি ক্লিক করেন তাহলে আমার নতুন ভিডিও যখন আসবে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আপনাদের মতামত দিন, কেমন লাগলো সেটা আপনারা জানান, লাইক এবং শেয়ার করুন। আপনাদের জানানোর জন্য বলে রাখি যে www.itihas.com নামে আমার একটি ওয়েবসাইট খুব দ্রুত আসছে, এটি মেনটেন্যান্স মোডে রয়েছে। এর মধ্যে শুধু ভিডিও নয়, এই সংক্রান্ত লেখা অডিও এমনকি প্রশ্নোত্তর আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই চোখ রাখুন www.itihas.com। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলে, তোমাদের কেমন লেগেছে জানাও। আগামী দিনে আরও অনেক ভিডিও নিয়ে আমি আসব তোমাদের মাস্টারমশাই প্রদীপ কুমার বসাক। আপনারা যারা দেখলেন আপনাদেরকেও ধন্যবাদ। সবার শেষে বলি, লকডাউন চলছে, আপনারা ঘরে থাকুন, বাইরে বেরোবেন না, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।